এটা একটা লাস্ট কথা বলে দিই জ্বরের ওষুধ খান নাকি আপনারা আমি বলি জ্বরের ওষুধ কেন খাবেন না কারণ হলো বডিতে যখন ভাইরাস অ্যাট্যাক করে বডি ভাইরাসের বিরুদ্ধে যখন লড়াই করে তখন বডি ইচ্ছা করে আপনার টেম্পারেচার বাড়ায় রাখে বেশি টেম্পারেচারে ভাইরাস সুবিধা করতে পারে না আর আমরা বোকারা ওষুধ টষুধ খাইয়া পিছন দিয়ে দিয়া জ্বর কমাইয়া ফেলি হ্যাঁ তাতে করিয়া ভাইরাসের জন্যে ব্যাকটেরিয়ার জন্য সুবিধা করে দিই আমার কথা বুঝতে পারছেন ওই যে একটা যুদ্ধ হয়েছিল না বদরের যুদ্ধ তো বৃষ্টি পড়লো মনে আছে বৃষ্টির পরে এর আগে কাফেরদের অবস্থান ছিল শক্ত আর বৃষ্টির পরে মুসলমানদের অবস্থা হয়ে গেল শক্ত কারণ ওই মাটিটা বসে গেল হ্যাঁ ওরা শক্ত মাটিতে লড়াই করতে পারলো নাকি মনে আছে আপনাদের তো ঠিক এরকমই আমি যে কথাটা বললাম যে জ্বর থাকলে শরীরে আপনার বডির ইমিউনিটি ভালো কাজ করে ওই সময় কারণ ও ইচ্ছা করে টেম্পারেচার বাড়ায় যে এত হাই টেম্পারেচারে ওরা প্রগ্রেস করতে পারবে না ওরা সুবিধা করতে পারবে না হ্যাঁ